ভৈরবের ছাদেকপুর ইউনিয়নের জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রছুলপুর বাজার মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে ছাদেকপুর ইউনিয়নের জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিল মিয়া বোটে নির্বাচিত হন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ সালাম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদেক মিয়া সদস্য সচিব হাজি রিয়াজুল ইসলাম হক নির্বাহী সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাংবাদিক মোহাম্মদ সাবির রাজু ভৈরব জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ বাবলু চৌধুরী সদস্য সচিব মোহাম্মদ নাসিম উদ্দিন আরও উপস্থিত ছিলেন শ্রীনগর ইনন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোহাম্মদ খসরু ভূয়া সম্মেলনের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মনির হোসেন সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক পার্টি ভৈরব উপজেলা শাখা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ কিরণ মিয়া ইয়াকুব মিয়া মোহাম্মদ হানিফ শাহজাহান শেখ এছাড়াও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন